দর্শক মোহনা টেলিভিশনে স্বাগত জানাচ্ছি, আমি আইসেন কামরুল ইসলাম। আমরা এসেছি আজকে মাগুরা নতুন বাজার, মাগুরা নতুন বাজার, মাগুরার সব থেকে প্রাচীনতম যে হাট, এই হাটে আসলে মাছ বাজারের কি অবস্থা জানতে, বিশেষ করে ইলিশ মাছের দামটা কেমন, এই জনসাধারণ ক্রেতার মধ্যে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নাকি বেশি, আমরা একটু এই বিষয়ে জানবো। কারণ দীর্ঘ 5 বছর ভারতে ইলিশ রপ্তানির সময় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছিল ইলিশ। তাই এখন আমাদের তো ইলিশ ভারতে রপ্তানি বন্ধ, তো এই বন্ধ অবস্থায় ইলিশের বাজার কত সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখাবো। আমরা চলে যাচ্ছি সরাসরি আজকের এই মাগুরার নতুন বাজারের মাছ বাজারে, যে মাছের পরিমাণ কেমন আছে, মাছের দাম কেমন, সে বিষয় নিয়ে আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো। আসুন আপনাদেরকে নিয়ে যাই আমরা ক্রেতা বিক্রেতাদের কাছে। তাতে কি মনে হলো বাজার কম না বেশি? বাজারের দাম ছোটো সাইজ বিক্রি হচ্ছে 600 টাকা, আগে তো আরও বেশি আগে বিক্রি হচ্ছে, সেটা কম। দীর্ঘদিন মাছ বিক্রেতা মাছ বিক্রি করেন, আসলে এই ভারত থেকে যে মাছ ইলিশ মাছ রপ্তানি বন্ধ হয়ে গেল, তার আগের ইলিশের বাজার আর আজকের ইলিশের বাজার, এর মধ্যে কি ব্যবধান আছে, আর এই কোন কোন সাইজের ইলিশ কত বিক্রি হচ্ছে? মানে বিক্রি আমরা করছি 4-5 টাকা কেজি, 600 টাকা বিক্রি করতেছি, 2 কেজি 800-900 টাকা বিক্রি করতেছি, আর কেজি বিক্রি 1400-1500 টাকা। আগের তুলনায় কি? আগের তুলনায় অনেক কম বাজারে। এখন নতুন করে ভারত তো আবেদন জানিয়েছে যে আমাদের পূজা উপলক্ষে মাছ দেন, তা আসলে আপনি এটার পক্ষে কি মত দিচ্ছেন বা বিপক্ষে? পক্ষে যদি ছাগল যদি মাছ ধরা না পড়ে, আর যে বর্তমান যে মাছ আছে আমাদের বাঙালিরা খেয়ে কী করতে পারতেছে না, মানে বাজার যেভাবে নিমন্ত্রিত রয়েছে, এখন ভারতের নিয়ে গেলে তো আমাদের ক্রাইসিস আছে। যদি ভারতে মাছ টান দেয় তাহলে তো বাজার চড়া হয়ে যাবে, কেন জনগণ তো খেতে পারবে না এই রেটে। অর্থাৎ ভারতের মাছ না দেওয়াই ভালো, ভারতের নেওয়া যদি পর্যাপ্ত আমাদের হয়ে যদি বাঁচে তাহলে ভারতে যেতে পারে, কিন্তু যে এখন যেভাবে আছে এভাবে ভারতের দিনে পারে আমাদের বাংলাদেশের লোকের চট পড়ে যাবে। আচ্ছা, এরপরেও সে ক্রেতা তো বলছে যে মাছের বাজার তুলনামূলক এখনো দাম কমেনি, এইটাই ক্রেতারা বলছে যে ক্রেতাকে কি ক্রেতাদের যত সস্তা হবে তারা আরও সস্তা কিনতে চায়, কারণ এই মাছ আমরা একসময় 800 টাকা বেচছি, এখন কেজি 200 টাকা কমে গেছে, 600 টাকা বিক্রি হচ্ছে, এই 2 কেজি বেচে মানে 1200-1300 টাকা, এখন বেচে 800-900 টাকা, তো চড়া অনেক দাম। তার কারণ আর এখনে তো ইলিশ আমাদের এখন যারা উপদেষ্টা পদে আছেন তারা বলেছিলেন যে ভারতে এবার ইলিশ যাবে না, ভারতে ইলিশ যাবে না, মানুষের ক্রয় ক্ষমতার মাঝে থাকবে, কিন্তু এখন গতবার আমরা ইলিশ মাছ যখন এই ইলিশের মৌসুম ছিল তখন 350 টাকা থেকে 700 টাকা বড় বড় মাছ পাওয়া গেছে, কিন্তু এবার তো ছোটো ছোটো মাছই তাই 700 টাকা এরকমের, বুঝেছেন? কিন্তু উপদেষ্টাদের কথা বলেছিল যে ওনারা বলেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে পরে সব জিনিসের দাম কমাবো। বিক্রেতা তো বলছে যে বাজার আগের থেকে কম, আগের থেকে কম, আমি তো বিক্রেতাদের মনে হয়েছে আগের চাইতে কম, কিন্তু আমরা তো কিনতে গেলে পাচ্ছি না। শুনলাম মাছের দাম কম, মাছের দাম মনে করলাম যে কম, তাই মাছ কিনতে আসলাম, তাই এখন যে পরিবেশ তাতে দেখে 800-700 এরকমের দাম, আমি মনে করি যে মনে হয় 500 টাকা পাবান একটু ভালো মাছ বড় সাইজ, সেটা না এখন পাঁচ আছে শুনলি 850-700। 500 তাতে কি বাজার আগের থেকে কম মনে হচ্ছে? একটু কম আছে, আগের থেকে একটু কম। জি, ধন্যবাদ। তারা বলছেন যে অনেক কমেছে বাজার, আপনার কাছে কেমন? না তো মনে হচ্ছে না, যে মাছ 140 টাকা পাঙাশ মাছ সেই মাছ 180 টাকা কেজি, এটা তো আসলে উদ্যোগ হতে চলে কমে নাই মনে মনে হচ্ছে, তো এখন দেখতেছি তো আমার কোনো মোটামুটি আগের তুলনায় কম আছে, আগের তুলনায় তো একটা কম আছে, একটু কম আছে আগের তুলনায়, কিন্তু যেভাবে কম হওয়ার কথা সেভাবে হচ্ছে না, এই নয় তো আগের তুলনায়, আগের তুলনায় একটু কম আছে, একটু বেশি দাম এখনো দেখেন? এখনো দেখা হয়নি, দেখতেছি। ইলিশ মাছের বাজার আগের তুলনায় কেমন মনে হচ্ছে, কম না বেশি? কম মনে হচ্ছে। মানে কেমন কম? অনেকটাই কম। একদিন মাছ থাকলে তো মাছে তো যেতে পারিনি আমরা, এখন তো মোটামুটি একটু মাছ কিনে খেতে পারতেছি।
ইলিশ তো ভারতে রপ্তানি বন্ধ হওয়ার পর বাজার কমেছে না বেড়েছে, এইটা একটু বলবেন? কমেছে একটু, যেগুলোর 1700-1800 ছিল সেগুলো 1200-1100-1300 মাছের কোয়ালিটি বুঝে, আর ছোটো জাতকেগুলো এখনও 500-550 এরকম বিক্রি হচ্ছে, আর চিটাগাঙের যে মাছ ওই মাছটা 400-350, ওই মাছটার দাম সবসময় কম। কিন্তু দর্শক তো বলতেছে, ক্রেতা যারা, তারা তো বলতেছে এখনও বাজার আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসে নাই, যদিও কিছুটা কমেছে, আরও কম হওয়া দরকার, বাজার কি আরও কমবে বলে মনে করে? তেমন একটা হয়তো কমবে না, সিজন অনুযায়ী হয়তো একটু কমতে পারে, আমাদেরও আস্তে আসায় আমরা যেরকম কিনব সেরকম ব্যবসা, আমাদের কেজিতে 20-30 টাকা 50 টাকা লাভ হলে তাই তো আমাকে যথেষ্ট।